প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। জামালপুরে নৌকায় জমিয়ে এবার রোমান্স করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নায়িকা পূজা চেরি। আফসোস করে দিঘি একই বললেন। এদিকে দিঘির এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় শাকিব খানকে নিয়ে তিনি বললেন, শাকিব খান আমার বাবার বয়সী, তিনি আমার চাচু হন। শাকিব খানকে চাচু সম্বোধন করে একের পর এক কথা বলে যাচ্ছিলেন নায়িকা দিঘি। নায়িকা দিঘি বলেন, শাকিব খান আমার বাবার বয়সী, আমি চাইলেও তার সাথে পূজার মতো এমন রোমান্স করতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ তাকে আমি ছোটবেলা থেকে চাচু বলেই চিনি, চাচু বলেই ডাকি এবং বর্তমানে আমি তাকে চাচু বলেই সম্বোধন করি। এদিকে শাকিব খানকে চাচু ডাকায় শাকিব অপু ভক্তরা ভীষণ চটেছেন নায়িকা দিঘির উপর। শাকিব ভক্তরা তারা বললেন, আপনি নিজেকে কি এখনো খুকি ভাবেন? তাহলে ললিপপ খান কেন শাকিব খানকে এখনো আপনি চাচু ডাকেন? আপনি তো আর ছোটটি নন, আপনি অনেক বড় হয়ে গেছেন। সিনেমার প্রয়োজনে কেউ বাবার চরিত্রে অভিনয় করে, কেউ মায়ের চরিত্রে, আবার তাকে আবার দেখা যায় তার ছোট বোনের চরিত্রে, আবার তার স্ত্রীর চরিত্রে। তাই বলে বাস্তব জীবনেও যে তারা স্বামী স্ত্রী এটা তো নয়। তাহলে শাকিব খানের কতগুলো বউ থাকতো আপনারা একবার চিন্তা করে দেখেন। শাকিব খানকে চাচু ডাকার অধিকার দিঘি রাখতে পারে না, কারণ শাকিব খান তো তার আপন রক্তের কেউ নন। সিনেমার প্রয়োজনে তাকে তখন ছোট ভাই বলে ডাকলেও তাকে তাই রাখতে হতো। এখানে সিনেমার অভিনয় নিয়ে দিঘিকে এখনো বসে থাকলে চলবে না, আর তাই যদি হয় শাকিব খানের বড় ভাই চরিত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে ফেরদৌসকে, অনেক ক্ষেত্রে নায়ক রিয়াজকে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদেরই আবার ছোট ভাই দেব, আবার অনেক সময় শাকিব খানের সাথে অনেক নায়িকারা স্বামী স্ত্রীর অভিনয় করেছে। তাহলে যেখানে শাকিব খানকে মৌসুমীর ছোট ভাই বলে ডাকে, সেখানে স্বামী স্ত্রীর অভিনয় করেছে অনেক ছবিতে, আবার শাবনূরকেও দেখা যায় নায়িকা চরিত্রে অভিনয় করেছে শাকিব খানের সাথে, আবার শাকিব খানকে দেখা গেছে শাবনূরের সাথে স্বামী স্ত্রীর অভিনয় করতে। কিন্তু বাস্তবে তারা সিনেমা এটা সিনেমায় ধরে নিয়েছে, এটা ধরে সম্পর্ক ধরে কেউ বসে নেই। তাহলে তো বাস্তব জীবনে শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস হতেন না এবং আমরাম খানও শাকিব খানের একমাত্র ছেলে হতো না। তাই তো নেটিজেনরা ভীষণ খেপেছেন নায়িকা দিঘির উপর। ভক্তরা নায়িকা দিঘিকে বললেন, আরে আপনার বয়স কি এখনো অনেক কম নাকি? আপনি 90 দশকে যদি আপনার 7-8 বছর হয়ে থাকে তাহলে বর্তমানে 2021 সাল চলছে, আর আপনার বয়স কি সেই ছোটটি আছে? আপনি কি বড় হননি? গুনে দেখেন আপনার মেঘে মেঘে কত বয়স হয়েছে, আপনি তো ছোট দিঘি নন, আপনি এখন খালে পরিণত হয়েছেন। একজন নায়ক সুপারস্টার, সে চাইলে যে কোনো নায়িকার সাথে অভিনয় করতে পারে। এদিকে শাকিব খান পূজা চেরির গোলই সিনেমার শুটিং প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই শাকিব খান ঢাকায় ফিরবেন এবং ফিরেই নতুন ছবি প্রিয়তমার কাজ শুরু করবেন। এদিকে ছবিটির পরিচালক নায়িকা নির্বাচনে ব্যস্ত রয়েছেন, শাকিব খান এখনো মুখ খোলেননি প্রিয়তমা ছবিতে কে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছে। তবে শাকিব খান নায়িকা দিঘির এমন মন্তব্যে কোনো মন্তব্য করেননি। শাকিব খানকে বরাবরই দেখা যায় চুপ থাকতে, তিনি কোনো বিষয়ে কথা বলেন না, কারণ ভক্তরা শাকিবের এই চুপ থাকাকে স্বাভাবিকভাবেই নেয়। কারণ যারা সুপারস্টার বড় মনের মানুষ তারা কখনো নিজেদের জাহির করে না, আমার বয়স এত বা আমি এত বা আমি এই আমি ওই। ভক্তরা ভালোবাসা থেকে শাকিবকে নিজের করে নিয়েছে। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি করার জন্য।